প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজনীতি করতে কারো কোনো বাধা নেই, তবে আন্দোলনের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ড করলে ছাড় পাবে না কেউ। সকালে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে আখাউড়া লাকসাম রেল অংশের দুই লেন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় বিএনপি জামাতকে সন্ত্রাসী দল হিসেবে মন্তব্য করে তাদের হাত থেকে সাধারণ মানুষকে সচেতন থাকারও আহ্বান জানান সরকার প্রধান মারুফ রেজা। রিপোর্ট দেশের ব্যস্ততম রেলপথ ঢাকা চট্টগ্রাম রুটের ঢাকা আখাউড়া আর লাকসাম চট্টগ্রাম অংশ বেশ আগে থেকেই ডাবল লাইনের হলেও বাকি ছিল কেবল আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত 72 কিলোমিটারের পথটি। এবার চালু হলো সেই অংশটুকু। দান করা হয়েছে 2700। এর ফলে এই রুটের ট্রেনকে যেমন ক্রসিং এর মুখে পড়তে হবে না, ঠিক তেমনি রেল চলাচল বেড়ে যাবে এখনকার চেয়ে দ্বিগুণ। গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে এই পথে রেল চলাচলের উদ্বোধন করেন সরকার প্রধান শেখ হাসিনা। শুভ উদ্বোধন ঘোষণা করছি। পরে উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, সহজলভ্যতার কারণে যোগাযোগের রেলকে গুরুত্বপূর্ণ ভাবছে সরকার। একই সঙ্গে তুলে ধরেন বিএনপির সময়কার রেলের দুরবস্থার কথাও। বিএনপি ক্ষমতায় এসে তারা রেল বন্ধ করবে কেন? রেল লাভজনক না, লোকসান। কাজে ওয়ার্ল্ড ব্যাংকের পরামর্শে এই রেল তারা বন্ধ করে, কবে কে কি পরামর্শ দিয়েছে সেটি শুনে আমাদের চলতে হবে। সেটা দেশের মানুষের কল্যাণে কি হবে সেটাই বিবেচ্য বিষয় আমাদের কাছে। আওয়ামী লীগ সেই চিন্তা নিয়েই চলে। বিএনপি জামায়াতের ধ্বংসাত্মক রাজনীতির কথা স্মরণ করে তাদের থেকে সাধারণ মানুষকে সচেতন করেন সরকার প্রধান। বাংলাদেশের জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে সরকার গঠন করে জনগণের সেবা করতে সুযোগ দিয়েছে বলেই কিন্তু আজ এই কাজগুলি করতে পেরেছি। কাজেই জনগণকে বলবো, ওই সন্ত্রাসী বিএনপি জামাতের হাত থেকে যেন তারা নিজেদেরকে রক্ষা করে, এদের সম্পর্কে যেন সচেতন থাকে। কারণ এরা ধ্বংস করতে জানে, এরা সৃষ্টি করতে জানে না, এরা ধ্বংস করতে জানে, এরা মানুষকে কিছু দিতে জানে না। রেল যোগাযোগ দেশের দক্ষিণাঞ্চল পর্যন্ত ছড়িয়ে দেওয়ার আগাম পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেটা আমরা উদ্বোধন করবো। মারফ্রেজা, আরটিভি, ঢাকা।